হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি সামিয়া নিম্মি আছি আপনাদের সাথে। আজকে আমি অ্যাক্রিলিক কালারে একটা ছবি আঁকবো এবং সেই প্রসেসটা শেয়ার করব আপনাদের সাথে। তো এই ছবিটা আমি কিভাবে এঁকেছি তা দেখার জন্য সাথেই থাকুন। আজকের পেন্টিংয়ের জন্য আমি 5 ইঞ্চি বাই 8 ইঞ্চির একটা পেপার নিয়ে নিয়েছি। আমার এরকম কালারফুল ওয়াশি টেপগুলো দেখতে খুবই ভালো লাগে, তাই মাস্কিং টেপ ব্যবহার না করে আজকে এই ওয়াশি টেপ দিয়েই পেপারটা লাগিয়ে নিলাম। সাথে নিয়ে নিলাম প্রয়োজনীয় কালার। আমি আজকে এখানে ম্যারিস এবং মন্টমার্টের অ্যাক্রিলিক কালারগুলো ব্যবহার করছি। আচ্ছা, আজকে কিন্তু আমার ছবি আঁকার কোনো প্ল্যান ছিল না। বাইরে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, তো ভাবছিলাম বাইরে থেকে একটু ঘুরে আসি। কিন্তু যখনই রেডি হওয়া শেষ করলাম, দেখলাম বাইরে এত বৃষ্টি হচ্ছে, বের হওয়া একদমই সম্ভব না। আর বৃষ্টির এই সময়টা এত সুন্দর লাগছিল, আমার খুব ইচ্ছা হলো যে একটা বৃষ্টির ছবি আঁকি। আজকের এই ছবির সাবজেক্টটা আমি কিন্তু শুরুতেই পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি। নর্মালি ক্যানভাসে হলে আমি হয়তো সরাসরি রং দিয়ে ড্রয়িং করে নিতাম, কিন্তু যেহেতু আমি আজকে কাগজে আঁকছি আর এর সাইজটাও বেশ ছোট, তাই এখানে পেন্সিল দিয়ে এঁকে নেওয়াটাই আমার কাছে বেশি সহজ মনে হয়েছে। ড্রয়িং শেষে আমি চলে যাচ্ছি কালার ব্লকিংয়ে। অ্যাক্রিলিক কালারে যেহেতু চাইলেই যে কোনো সময় কালার লাইট বা ডার্ক করতে পারা যায়, তাই এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমি প্রথমে ছোট ছোট পাতাগুলো রং করে নিচ্ছি, যাতে পরবর্তীতে আমি যখন পানিতে রং করব তখন এই ছোট পাতাগুলো কোথায় কোনটা ছিল তা খুঁজে পেতে অসুবিধা না হয়। তো এখানে আমি ছবির পেছনের দিকে যে পাতাগুলো আছে সেখানে ভিরিডিয়ান গ্রিনের সাথে একটু আল্ট্রামারিন ব্লু কালার মিক্স করে ব্যবহার করেছি, এবং ধীরে ধীরে যে সামনের পাতাগুলো আছে সেখানে আল্ট্রামারিন ব্লু এর পরিমাণ কমিয়ে দিয়ে গ্রেডিয়েন্ট গ্রিনের সাথে অ্যাড করেছি লেমন ইয়েলো কালার। এবং ছবিতে যে বোর্ডটা আছে এখানে আমি ইয়েলো অকার কালারের সাথে একটু অরেঞ্জ রেড কালার মিক্স করে ব্যবহার করেছি। পুরো ছবিতে কালার চাপানো শেষ হয়ে গেলে একটু একটু করে সূক্ষ্ম কাজগুলো করে নিচ্ছে। সাধারণত ছবির পেছনের দিকে সাবজেক্টের তুলনায় সামনের দিকে যে এলিমেন্টগুলো থাকে সেগুলোতে কিন্তু ফোকাস বেশি থাকে, আর এই কারণে সামনের দিকে যে এলিমেন্টগুলো আছে সেখানে আমরা একটু বেশি ডিটেইলিং করব। যেমনটা দেখা যাচ্ছে সামনের দিকের পাতাগুলোতে আমি কিন্তু কিছুটা ডিটেইলিং করেছি, কিন্তু পিছনের দিকের পাতাগুলোতে আমি কিছুই করিনি, যাতে করে ছবির মূল আকর্ষণ সামনের দিকটাতে থাকে। তো ছবি আঁকার সময় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা যেই সাবজেক্টটাকে ফোকাস করতে চাই সেটাতে আমরা কনসেন্ট্রেশন বেশি দেব এবং সেটাতে ডিটেইলিং বেশি করব। আমার ছবি আঁকা প্রায় শেষ। আমি কিছু হাইলাইট অ্যাড করে নিচ্ছি, এবং আজকে যেহেতু আমি বৃষ্টির ছবি এঁকেছি তাই সব শেষে কিছু রেইনড্রপস অ্যাড করার মাধ্যমে আজকে আমার এই পেন্টিং শেষ করছি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন, মতামত বা পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।